আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পপ্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম একফালি রোদ্দুর। গল্পটি লিখেছেন তানজিল মিম। পর্ব 22-এর খ। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। রিয়াদ ভাইয়ের কথা শুনে আমিও আর কিছু না বলে আবারও আগের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই ব্রিজের নিচে থাকা একটা খোলা মাঠের দিকে চোখ গেল। সাথে সাথে খুশি হয়ে বললাম আমি, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? রুহি বলল। আরে আসছি বললাম তো, বলেই আমি দৌড়। এদিকে রিয়াদ তাঞ্জুর কাজ দেখে অবাক হয়ে বলল, কোথায় গেল বলতো রুহি? কি জানি। এমন সময় রিয়াদের ফোনে কল আসায় রিয়াদ চলে যায় একটু সাইডে, আর রুহি নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল গাড়ির পাশে। তারও বিরক্ত লাগছে, সেও বুঝতে পারছে না আহান শিফা এতক্ষণ কী করছে। বিরক্ত লাগছে শিফার কারণ সেই কখন থেকে হাবলার মতো দাঁড়িয়ে আছে তারা। না আহান কিছু বলছে আর না সে কিছু বলছে। অনেক ভেবেচিন্তে শিফা সিদ্ধান্ত নিল সেই বলে দেবে আহানকে। আহানের দ্বারা কিছু হবে না, যা করার তাকেই করতে হবে। শিফা প্রস্তুতি নিল আহানের দিকে তাকিয়ে বলে দিবে, আই লাভ ইউ আহান। শিফা জোরে এক নিঃশ্বাস ফেলে আহানের দিকে ঘুরে যেই না কিছু বলতে যাবে, তার আগে আহান বলে উঠল, আই লাভ ইউ। জিনিসটা হুট করে হয়ে যাওয়াতে শিফা কিছুটা ভড়কে গেল, তাই বলল, কি? আই লাভ ইউ শিফা, জানি না কখন কোথায় কীভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি, কিন্তু তোমায় বড্ড ভালোবাসি আমি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? সেই কখন থেকে এই কথাটা বলার চেষ্টা করছি তোমাকে, বাট নার্ভাসের কারণে কিছু বলতেই পারছিলাম না। জানি না তুমি বিষয়টা কীভাবে নেবে, কিন্তু এটাই সত্যি, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তুমি যখন গ্রাম থেকে চলে এসেছিলে তখনই বুঝে গিয়েছিলাম তোমায় কতটা ভালোবাসি আমি। তোমায় ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগছিল। মনে হচ্ছিল আমার প্রিয় জিনিসটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। তোমার হাসি, নজর কাড়া চোখ, মায়াবী মুখ, সব কিছুতেই মুগ্ধ আমি। গড়গড় করে কথাগুলো বলেই আহান তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে হাঁটু গেড়ে বসে বলল, অবশেষে বলবো, ডু ইউ লাভ মি শিফা? বলে রিংটা এগিয়ে দিল আহান শিফার দিকে। এদিকে শিফা হা হয়ে তাকিয়ে আছে আহানের দিকে। সে ভাবতে পারেনি আহান তার মনের কথা বলতে পারবে। শিফা আহানের কাজে মুগ্ধ হয়ে মুচকি হেসে বলল, ইয়েস আই ডু। শিফার কথা শুনে আহান খুশিতে রিংটা পরিয়ে দিল শিফার আঙ্গুলে। তারপর বসা থেকে উঠে শিফাকে যেই না জড়িয়ে ধরতে যাবে, তার আগে শিফা বলল, এখনই কোনো জড়িয়ে ধরা যাবে না মিস্টার। শিফার কাজে আহান অবাক হয়ে বলল, কেন? আগে বিয়ে করুন মশাই, তারপর, বিয়ের আগে কোনো কিছু নয়। শিফার কথা শুনে আহান বেশি অবাক হয়েছে। সে যতদূর জানে কাউকে ভালোবাসার কথা বললে প্রেমিকার নিচ থেকে জড়িয়ে ধরে আবার কিসও করে, কিন্তু এখানে তো পুরোই উল্টো। তবে যাই হোক, আহান খুশি। আহান খুশি হয়ে বলল, ঠিক আছে, আমাদের মধ্যে যা হবে সব বিয়ের পর। আহানের কাছে মুগ্ধ শিফা, কারণ সে ভাবতে পারেনি আহান ইজিলি মেনে নেবে সবটা, কোনো কারণ জিজ্ঞেস না করেই। শিফা মুচকি হেসে বলল, আপনি খুব ভালো আহান। বিনিময়ে আহান আর কোনো উত্তর দিল না, শুধু মুচকি হাসল। তারপর তাদের মধ্যে শুরু হয়ে গেল প্রেমালাপ। হা হয়ে তাকিয়ে আছে রিয়াদ ব্রিজের নিচে থাকা তাঞ্জুর দিকে, কারণ তাঞ্জু নিচের ছোট ছোট পিচি ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলছে। রিয়াদ কিছুক্ষণ আগেই ব্রিজের উপর থেকে দেখছে। তাঞ্জু দৌড়ে নিচে বাচ্চাদের কাছে গেল আর খেলা জুড়ে দিল। রিয়াদ ভেবে পাচ্ছে না
এই মেয়েটা যেখানে যায় সেখানে এইরকম পিচিদের সাথে মিশে যায় কীভাবে? অবশ্য তানজুকে শুধু মেয়ে বললে ভুলই হবে, ও নিজেই তো পিচি। রিয়াদ হেসে উঠল। দেড় ঘন্টা পর কিছু পিচি ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলে ক্লান্ত হয়ে চলে আসলাম আমি গাড়ির কাছে। কিন্তু অবাক করার বিষয় হলো এখনও আহান আর শিফা আগের মতো দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতর পানির বোতলটা বের করে ঢকঢক করে পানি খেয়ে বললাম রুহিকে, ওদের কি এখনও হয়নি রুহি? জানি না তো, এইবার আমার রাগ হচ্ছে, কোনো কিছু না ভেবেই হনহন করে চললাম আমি ওদের কাছে। আমার পাশে দাঁড়িয়েছিল রিয়াদ ভাইয়া, কিন্তু এবার আটকালো না, হয়তো সেও আমার মতো বিরক্ত হচ্ছে। আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম, ওই তোদের কি আজকে হবে না, বাড়ি ফিরতে হবে, ভুলে গেছিস নাকি? আমার কথা শুনে শিফা কিছু না বলেই হেসে চলে গেল। আমি ওর কাজ দেখে অবাক হয়ে বললাম, ও চলে গেল কেন? আহান বলল, হয়তো লজ্জা পেয়েছে। যা বাবা, কী এমন বললাম যে ও লজ্জা পেয়ে চলে গেল? আহান বলল, ওটা তুমি বুঝবে না তানজু। অত শত বুঝে আমার কাজ নেই, আগে বলো তোমার কাজটা হয়ে গেছে? আহান আমার কথা শুনে হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ তানজু, আজকে সবটা তোমার জন্য সম্ভব হলো। আহান ভাইয়ের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না, আহান ভাইয়া সব বলে দিয়েছে শিফাকে। তাই আমিও খুশি হয়ে বললাম, ম্যানশন নট, হুররে, আর একটা বিয়ে খামো। বিনিময়ে আহান ভাইও আর কিছু না বলে হেসে চলে গেল, হয়তো সেও লজ্জা পেয়েছে। রাত নয়টা, বই নিয়ে টেবিলে বসে ঝিমাচ্ছি আমি। ধুর ছাতা, কে যে এই পড়াশোনা তৈরি করলো, পড়তে আর ভালো লাগছে না, এইভাবে বই রেখে মোবাইলটা হাতে নিলাম আমি। ফেসবুক অন করতেই একসাথে দুটো মেসেজ আসলো, একটা শিফার আর একটা আহান ভাইয়ের, দুজনেই থ্যাঙ্কস জানালো আমায়। আমিও মুচকি হেসে রিপ্লাই দিলাম, মোস্ট ওয়েলকাম। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আজকে শিফা আহান দুজনেই খুব খুশি, সাথে আমিও। এরই ভিতর আম্মু ডাক দিল আমায়। আমিও বেশি কিছু না ভেবে মুচকি হেসে চললাম রুমের বাহিরে। দুই বয়ম আচার হাতে দাঁড়িয়ে আছে আম্মু, যা দেখে আমি অবাক হয়ে বললাম, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি আম্মু? আম্মু বলল, একটু রিয়াদের বাসায়, এই রাতের বেলা। তাতে কি হয়েছে? শোন, টেবিলের উপর আরও দুই বয়ম আচার আছে, নিয়ে আয় তাড়াতাড়ি আর চল আমার সাথে। কিন্তু এত আচার নিয়ে তুমি এখন রিয়াদ ভাইদের বাসায় কেন যাবে আম্মু? এত কথা না বলে চল তো, আরিফিনের জন্য এগুলো পাঠিয়ে দিব, ও তো এগুলো খুব ভালোবাসে। আমি বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু এই রাতের বেলা কেন? কাল সকালেও তো দিতে পারো ভাইয়া, ভাইয়া তো সেই কাল রাতের ফ্লাইটে যাবে। আম্মু বলল, আমি কোনো রিস্ক নিতে চাই না তানজু, যদি ভুলে যাই, এমনিতেও কাল অনেক ব্যস্ত থাকব, কাল আমি নিজ হাতে রিয়াদকে রান্না করে খাওয়াবো, তাই বেশি কথা না বলে চল তাড়াতাড়ি। শেষমেশ আমিও আর কথা না বাড়িয়ে চললাম আচার নিয়ে আম্মুর সাথে। নিজের রুমে দাঁড়িয়ে সব কিছু গোছাচ্ছে রিয়াদ, তার মোটেও এই মুহূর্তে আমেরিকা যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, যেতে তো তাকে হবেই। একরা শূন্যতা এসে গ্রাস করলো রিয়াদকে, কিন্তু রিয়াদ বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। বিরক্ত হয়ে রিয়াদ গোছানো বাদ দিয়ে চলে যায় বেলকনিতে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এই পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে লাভ কাহিনী গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।